ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা গণিতের ধারাবাহিক সমাধান ক্লাস করছি আজকের ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক ছয়ের সতেরো নম্বর অঙ্ক থেকে সমাধান করব সতেরো নম্বর অঙ্কে বলা হয়েছে তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোটো ভাইকে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবং তার বন্ধুকে বারো দশমিক সাত পাঁচ টাকা দিল তার নিকট কত টাকা রইল খুবই সহজ অঙ্ক তাই না তোমার নিকট ছিল কত টাকা আগে আমরা অঙ্ক বুঝে নিব তারপরে আমি কীভাবে লিখতে হবে সেটি লিখে দিব তোমরা তুলে নিবে মোট ছিল পঞ্চাশ টাকা এটা আমরা একটু লিখে নিলাম কিভাবে সমাধান করতে হবে আমি প্রথমে সেটি দেখিয়ে দিচ্ছি ওকে সে তার ছোটো ভাইকে দিল কত পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা আর বন্ধুকে দিল কত বারো দশমিক সাত পাঁচ টাকা বারো দশমিক সাত পাঁচ টাকা আচ্ছা এর আগে আমরা উপরে নিচে যোগ বিয়োগ শিখেছিলাম আর এখন আমরা পাশাপাশি যোগ বিয়োগ করব। তাহলে কি সময় বেঁচে যাবে যদি কেউ না পারো এভাবে করতে তাহলে রাফ করে উপরের নিচে লিখে নিবে তো দেখো সিস্টেমটা একটু বলে দিই যোগ বিয়োগ করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে দশমিকের পরে যেন সবারই সমান সংখ্যক ঘর থাকে এখানে দেখো দশমিকের পরে দুই ঘর আছে এখানেও দশমিকের পরে দুই ঘর আছে। যদি সমান থাকে তাহলে যোগ করতে বা বিয়োগ করতে কোনো সমস্যা হবে না তো আমরা যোগ করি যেহেতু সমান ঘর আছে। এখানে দুই ঘর এখানেও দুই ঘর পাঁচ আর শূন্য কত পাঁচ সাত আর পাঁচ কত বারোর দুই হাতে এক এই এক বসানোর আগে আমরা দশমিক বসিয়ে নিব। যেহেতু দুই ঘর পরে দশমিক ছিল ডান পাশ থেকে তাই না সেজন্য আমরা ফলাফলেও ডান পাশ থেকে দুই ঘর পরে দশমিক বসিয়ে নিব। এখন হাতের এক আর এই দুই কত হলো তিন তিন আর পাঁচ কত হলো আট এবার আসো এখানে এক আর এক কত দুই তাহলে এটা বোঝা গেল যে তমা তার ভাইকে এবং বন্ধুকে দুইজনকে কত দিল আঠাশ দশমিক টাকা এখন তার নিকট কত টাকা রইলো ছিল কত পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে আমরা বিয়োগ করে দিব আঠাশ দশমিক দুই পাঁচ এখন দেখো এই জায়গাতে তো একটু সমস্যা হয়ে গেল কি সমস্যা এখানে দশমিকের পরে দুই ঘর আছে আর এখানে তো দশমিকই নাই তাহলে আমরা কি করব সেই জন্য আমরা একটা কাজ করে নিব। পঞ্চাশের পরে দশমিক বসিয়ে দুটো শূন্য লিখে নিব আমরা আর তারপরে যা আছে সেটি তো লিখবই তাহলে এই টাকাটা হচ্ছে তার কাছে থেকে যাবে অর্থাৎ পঞ্চাশ থেকে সে যা দিল সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে তার নিকট যত থাকবে সেটি বের হয়ে আসবে ওকে তাহলে বিয়োগ করো এখানে কি কাজ করলাম যেহেতু দশমিক ছিল না আমরা দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে দুই ঘর ফিল করে নিলাম এবার আমরা বিয়োগ করব। পাঁচ আসে কত হলে দশ পাঁচ হলে হাতে এক দুই এক তিন তিন আছে কত হলে দশ সাত হলে এবার কাজ হচ্ছে দশমিক বসানো এবার হাতের এক আটের একে নয় নয় আসে কত হলে দশ এক হলে হাতে কত এক দুই আর একে তিন তিন আসে কত হলে পাঁচ দুই হলে এই টাকাটা তোমার কাছে থেকে যাবে বুঝতে পারছো তোমরা এবার লিখে নাও আঠারো নম্বর অঙ্কে বলা হয়েছে পারুল বেগমের একশো শতাংশ জমি আছে তিনি চল্লিশ দশমিক পাঁচ শতাংশে ধান বিশ দশমিক দুই শতাংশে মরিচ দশ দশমিক সাত পাঁচ শতাংশে আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন প্রশ্ন হচ্ছে তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন কৃষিক্ষী বন্ধুরা আগে আমরা সমস্যাটি বুঝে নিই তারপরে সমাধান কিভাবে করতে হবে সেটি বুঝবো এরপরে একেবারে শেষে লিখবো আমরা ধরে নিচ্ছি পারুল বেগমের জমি এই টোটাল পরিমাণ এইটা অর্থাৎ একশো শতাংশ জমি এই যে এখান থেকে এই পর্যন্ত তিনি এই জমিটাকে কয়েক ভাগে ভাগ করে কয়েকটি ফসল আবাদ করেছেন যেমন ধান মরিচ আলু আর বেগুন কিন্তু সমস্যাটা হচ্ছে ধানের অংশ দেওয়া আছে মরিচের অংশ দেওয়া আছে আলুর অংশ দেওয়া আছে কিন্তু বেগুনের অংশ দেওয়া নেই তাহলে আমরা কি করব যদি টোটাল জমি থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে বেগুনের যে চাষ করা অংশ তার পরিমাণ তো টোটাল জমি একশো শতাংশ সেই জায়গাতে আমরা পরে যাব ধান মরিচ এবং আলু যাদের অংশগুলো দেওয়া আছে অর্থাৎ কতটুকু জমিতে তিনি এগুলো চাষ করেছেন তার পরিমাণ দেওয়া আছে তাহলে এগুলোকে আমরা যোগ করে দিই যোগ করে যদি টোটাল থেকে বিয়োগ করি তাহলে বেগুনের অংশটা পেয়ে যাব তাহলে কি করব চল্লিশ দশমিক পাঁচ যোগ বিশ দশমিক দুই যোগ দশ দশমিক সাত পাঁচ আগে আমরা উপরে নিচে যোগ করা শিখেছি এবার আমরা পাশাপাশিও শিখে যাব কিভাবে দেখো এখানে দশমিকের পরে এক ঘর এখানে দশমিকের পরে এক ঘর এখানে দশমিকের পরে দুই ঘর তাহলে সবচেয়ে বেশি যত ঘর থাকবে সবগুলোকেই আমরা দশমিকের পরে ঠিক তত ঘর বানিয়ে নেব এখানে সবচেয়ে বেশি কত দুই ঘর আর এখানে আছে কত এক ঘর তাহলে বাকি ঘর আমরা শূন্য দিয়ে ফিল করতে পারি যেহেতু দশমিকের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ ডান পাশে শূন্যের কোনো ভ্যালু নাই তাহলে এই ক্ষেত্রেও আমরা সেটাই করে নিব সবার এখন দুই দুই ঘর হয়ে গেল এবার আমরা যোগ করে দিব যোগ করলে কত হবে পাঁচ শূন্য শূন্য কত হলো পাঁচ সাত আর আর নয় নয় আর পাঁচে চোদ্দোর চার হাতে এক আমরা দুই ঘর পরে দশমিক আছে দশমিক বসিয়ে দিলাম এরপরে যে হাতের এক থাকলো সেই এক শূন্য আর শূন্য এক এক আর শূন্য একই থাকবে এবার আসো এখানে এক দুই আর একে তিন চার আর তিনে সাত তাহলে বোঝা গেল যে ধান মরিচ এবং আলু অর্থাৎ এই যে যে অংশটুকু এই অংশটুকু কতটুকু এই যে একাত্তর দশমিক চার পাঁচ তাহলে টোটাল জায়গা থেকে অর্থাৎ তার সম্পত্তির টোটাল এত অংশে ধান মরিচ এবং আলু চাষ করেছেন এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা বেগুনের অংশটুকু বের করতে পারবো তাহলে টোটাল জমি কতটুকু একশো বিয়োগ করে দিব কত একাত্তর দশমিক চার পাঁচ তো এই ক্ষেত্রেও দেখো এখানে তো টোটালি পূর্ণ সংখ্যা দশমিক নাই আর এটাতে দশমিক আছে এবং দশমিকের পরে দুই ঘর আছে। তাহলে এখানে আমরা দশমিক দিয়ে দুটো শূন্য বসিয়ে দিব। যেহেতু দশমিকের পরে একেবারে ডান পাশে শূন্যের দাম নেই তাই না তো এবার আমরা বিয়োগ করব। পাঁচ আছে কত হলে দশ পাঁচ হলে হাতে এক চার আর একে পাঁচ পাঁচ আছে কত হলে দশ পাঁচ হলে হাতে এক এবার তার আগে একটা দশমিক বসিয়ে নেব এই দশমিক বসানোটা কিন্তু ঠিক মতো বসাতে হবে যে কয় ঘর পরে আমি দশমিক বসাচ্ছি আচ্ছা হাতে আবারও এক ছিল সেই এক এখানে চলে আসবে এবার এক আর একে দুই দুই আছে কত হলে দশ আট হলে হাতে কত আবারও এক সাত আর একে আট আট আছে কত হলে দশ দুই হলে তাহলে এরপরে আর কিন্তু নাই এবার হাতে এক আছে কিন্তু এখানে আবার এক আছে একে একে মিলে গেল তাহলে কি হলো শূন্য তো একেবারে বাম পাশে আমাদের শূন্য লেখার দরকার নেই এটাই হচ্ছে তার বেগুন চাষের অংশটুকু অর্থাৎ বেগুন চাষ করেছিলেন আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এখন কিভাবে লিখতে হবে সেটি তোমরা লিখে নাও উনিশ নম্বর অঙ্কে বলা হয়েছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে আমরা কি হবে একের চেয়ে বেশি হবে না কম হবে যদি বেশি হয় তাহলে গুণ যদি কম হয় তাহলে ভালো এক ইঞ্চির চেয়ে সাড়ে আট ইঞ্চি অর্থাৎ আট দশমিক পাঁচ ইঞ্চিতে তো অবশ্যই বেশি হবে তাহলে গুণ হয়ে যাবে অর্থাৎ দুই দশমিক পাঁচ চার গুণ আট দশমিক পাঁচ এটা কি হবে সেন্টিমিটার এখন আমাদের কাজ কি শুধুই গুণ ফলটা নির্ণয় করা আর কোনো কাজ নেই তো সেই আমরা একটু রাফ করে নিব রাফটা তোমরা দেখিয়ে দিবে অসুবিধা নেই দুই দশমিক পাঁচ চার আর গুণ কত আট দশমিক পাঁচ তো গুণের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে দশমিকের চিন্তা প্রথম ক্ষেত্রে আমরা বাদ দেব অর্থাৎ প্রথমে গুণ করে যাব নর্মাল সংখ্যার মতো তারপরে যখন ফলাফল লিখবো তখন আমরা দশমিক বসিয়ে দিব ওকে চার পাঁচে বিশের শূন্য হাতে দুই পাঁচ পাঁচে আর দুই সাতাশের সাত হাতে দুই পাঁচ দিগো দশ এক দুই বারো এরপরে আমরা ক্রস চিহ্ন দিই অথবা শূন্য দিই যে যেভাবে বোঝো সেভাবেই গুণ করবে কোনো সমস্যা নেই চার আটে কত বত্রিশের দুই হাতে তিন পাঁচ আর আট গুণ করলে চল্লিশ চল্লিশ আট তিন তেতাল্লিশের তিন হাতে চার আট দ্বিগোণে ষোলো ষোলো আট চারে বিশ এবার আমরা যোগ করব শূন্য সাত আট দুই নয় তিন আট দুই এ পাঁচ এক আর শূন্যতে এক দুই আর দশমিক হবে কয় ঘর পরে এখানে এসে এক দুই আর এখানে আছে এক তাহলে মোট কয়টা হলো দুই আর এক তিন আবার যদি এভাবে গুনে যাও তাতেও হবে এক দুই তিন তিন ঘর পরে কোথার থেকে ডান পাশ থেকে এক দুই তিন এখানে অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি একুশ দশমিক পাঁচ নয় আর শেষের শূন্য না লিখলে কোনো সমস্যা নেই তাহলে আমরা এ পর্যন্ত লিখে লিখে দিব সেন্টিমিটার এবার তুমি অঙ্কটি তুলে নাও নম্বর কি বলা হয়েছে একটি গাড়ি ঘন্টায় দশমিক দুই কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে এই অঙ্কের সমাধানের জন্য আমাদের কি করতে হবে এক ঘন্টায় যত কিলোমিটার পথ যায় সেটি আমরা লিখে নিব ঠিক আছে কিন্তু একটু উল্টো করে লিখব কিভাবে লিখব পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা তাহলে এক কিলোমিটার যেতে চিহ্ন দিব আমরা সময় লাগে কতটুকু এক কিলোমিটারে কি কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে অবশ্যই কম সময় লাগবে আর সেজন্য ভাগ হয়ে যাবে কত পঁয়তাল্লিশ দশমিক ছয় এটা হচ্ছে এক কিলোমিটার যেতে সময় লাগে এখন আমাদের প্রশ্নে ছিল কত তিনশো উনিশ দশমিক দুই কিলোমিটার যেতে সময় লাগবে কতটুকু একের চেয়ে তো তিনশো উনিশ দশমিক দুই কিলোমিটার কি হবে গুণ হবে অর্থাৎ এক গুণ তিনশো উনিশ দশমিক দুই ভাগ পঁয়তাল্লিশ দশমিক ছয় জাস্ট আমাদের ভাগ করাই এখন কাজ আর কিছু না এটা কি ঘন্টা এবার আমরা কি করব জাস্ট এই ভাগটা করে দিব তো ভাগ তো তোমরা শিখে আসছো ভাগ করতে পারো লাভ করে অথবা আমি তোমাদেরকে আরেকটি পদ্ধতিতে ভাগটা শিখিয়ে দিই যদি এরকম উপরে সংখ্যা থাকে এবং ওই সংখ্যাগুলোর দশমিকের পরে সমান সংখ্যক ঘর থাকে যেমন এখানে দশমিকের পরে এক ঘর এখানেও দশমিকের পরে এক ঘর তাহলে দশমিক আমরা তুলে দিতে পারবো ঠিক একইভাবে যদি দুই ঘর দুই ঘর থাকে তাহলেও তুলতে পারবো তিন ঘর তিন ঘর থাকলে তুলতে পারবো কিন্তু ভিন্ন ঘর থাকলে ওইভাবে তুলতে পারবো না সেক্ষেত্রে ওই আগের পদ্ধতিটি ফলো করবো তো আমরা এটাকেও একটু তুলবো কিন্তু অন্য পদ্ধতিতে তুলব মানে আগে যেটা শিখেছিলাম সেই পদ্ধতিতে তো সেই পদ্ধতির জন্য কি ছিল আগে সংখ্যাটি লিখব আর এটার জন্য নিচে একটা গুণ চিহ্ন দিয়ে এই যে দশমিকের জন্য লিখবো এক আর দশমিকের পরে একটা ঘর আছে সেজন্য একটা শূন্য এটা হচ্ছে উপরেরটার জন্য নিচেই কাজটি করলাম আর নিচের জন্য কি করব। নিচের সংখ্যাটি লিখব চার পাঁচ ছয় এখানেও তো দশমিক আছে তারপর এক ঘর আছে তাহলে উপরে গুণ হবে দশমিকের জন্য এক আর এই এক ঘরের জন্য একটা শূন্য দেখো দশ তাহলে এই আমরা না করলেও পারতাম যদি আমরা আমরা দশমিক তুলে দিতাম সরাসরি সেটাও তুলতে পারতাম তবুও তোমাদের বোঝার স্বার্থে আমি এটা করে দিলাম ওকে এবার দেখো এই সংখ্যাকে যদি তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে ভাগ করা যাবে কিভাবে যাবে চার আর পাঁচে নয় নয় ছয় পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাকেও তিন দিয়ে ভাগ করা যাবে এই সংখ্যাতে কত আছে তিন আর একে চার নয় চার তেরো তেরো আর দুই পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে দুটো সংখ্যাকেই তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে যদি আমরা ভাগ করি চারের মধ্যে একবার যাবে থাকবে এক তিন পাঁচে পনেরো আর এখানে কত তিন দ্বিগণে ছয় এই সংখ্যাটিকেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারি এটা কেটে দিলাম কেটে দিয়ে তিন তিনের মধ্যে একবার যায় এরপরে নিচে কিছুই থাকে না তাহলে এক চলে আসবে একের মধ্যে যায় না সেই জন্য একটা শূন্য নিয়ে আরও একটা সংখ্যা ধরতে হবে তাহলে উনিশ উনিশের মধ্যে কয়বার যায় ছয় বার যায় তাহলে এখানে তিন ছয় আঠারো এক থাকে আর এখানে বারো তিন চারে বারো এই হলো বিষয় এখন দেখো আমরা কত দিয়ে কাটতে পারি দুই দিয়ে তো কাটতেই পারি দুই দিয়ে কাটতে পারি তিন দিয়ে কাটতে পারি না কারণ পাঁচ আর একে ছয় ছয় দিয়ে আট আটকে তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা একটু চেষ্টা করি আর একটু বড় সংখ্যা দিয়ে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কি হয় চার থাকে কত বারো তিন চার দিয়ে ভাগ করি দশের মধ্যে যায় কয়বার দুইবার থাকে দুই ছয় চার ছক চব্বিশ আবারও দুই থাকে আবারও ছয় আট দিয়ে যদি সরাসরি এটাকে ভাগ করে দিই সাতবার যাবে সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ তিন সাত একুশ আর পাঁচ ছাব্বিশ তার মানে কত পেলাম এত ঘন্টা মানে সাত ঘন্টা আচ্ছা এটা যদি তোমাদের কাছে জটিল মনে হয় তাহলে তোমরা ওই সেই আগের প্রক্রিয়ায় ভাগ করে আসতে পারো দেখো কিভাবে তিনশো উনিশ দশমিক দুই ভাগ পঁয়তাল্লিশ দশমিক ছয় এই ভাগ তো আমরা করতেই পারি তিনশো উনিশ তারপরে দুই নিচেই কত লিখবো এক শূন্য অর্থাৎ দশমিকটা তুলে দিলাম ভাগ চার পাঁচ ছয় নিচে কত হবে এক শূন্য অর্থাৎ দশমিক তুলে দিলাম এবার কি তিন হাজার একশো বিরানব্বই বাই দশ গুণ দশ উপরে চলে যাবে যেহেতু ভাগ গুণ করে দিলাম তাহলে উল্টে গেল ভগ্নাংশ চার পাঁচ ছয় এটা নিচে আসবে এবার দশ দশে কেটে দিলাম এবার আমরা কি করব এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে দিব চার পাঁচ ছয় ভাগ করবো কতকে তিন হাজার একশো বিরানব্বইকে সাতবার যাবে ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে চার পাঁচ আর সাত গুণ করলে পঁয়ত্রিশ আর চার উনচল্লিশের নয় হাতে তিন চার সাতটা আঠাশ আঠাশ আর তিনে একত্রিশ তাহলে মিলে গেল কত পেলাম সাত ঘন্টা এভাবেও তোমরা ভাগটা করে নিতে পারো অথবা তোমাদের যেভাবে সহজ হয় সেইভাবে ভাগটা করে নেবে এবার তোমরা তুলে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি বুঝতে পাচ্ছো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবে আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের গণিত বইয়ের পূর্ণাঙ্গ সমাধান পেতে অর্থাৎ পুরো গণিত বইয়ের সমাধান পেতে আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট রয়েছে সেখানে ষষ্ঠ শ্রেণীর গণিত নামে একটি লিস্ট রয়েছে সেই জায়গাতেই তোমাদের অন্নননশীলনীর অঙ্ক পেয়ে যাবে সুতরাং এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে দিবে তাহলে কি হবে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সবার জন্য রইল শুভকামনা